Panama Canal. Panama Canal, বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট। পানামা প্রজাতন্ত্রের বুক চিরে বয়ে চলা কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য 1904 সালে খনন করা হয়, যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে অধিক পরিচিত। পানামা খাল যুক্তরাষ্ট্রের স্থলভাগকে আলাদা করেছে, একই সঙ্গে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে করেছে একত্রিত। 1904 সালে এর খনন কাজ শুরু হয় এবং 1914 সালে সমাপ্ত হয়। পানামা খালের দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং প্রস্থ 30 থেকে 90 মিটার পর্যন্ত। তবে গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসাব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় 82 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত। এক পরিসংখ্যানে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 55% জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। সমগ্র বিশ্ব বাণিজ্যের 5% সংঘটিত হয় এই পানামার পথ দিয়ে। পানামা খালের মাধ্যমে পানামা প্রজাতন্ত্র বছরে প্রায় 70-80 কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে, যা পানামা প্রজাতন্ত্রের জাতীয় আয়ের 1/3। পানামা খাল নির্মাণের পর থেকে এর সকল রক্ষণাবেক্ষণ এবং শুল্ক উত্তোলনের দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। বর্তমানে পানামা খালের একমাত্র মালিক পানামা রাষ্ট্র। তারপরেও পানামা খালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে এবং তা থাকার কারণ হল পানামা খালের উপর মার্কিনীদের বাণিজ্যিক এবং সামরিক সকল জাহাজের ও নৌযানের বহুলাংশের নির্ভরশীলতা। প্রিয় দর্শক, দূরদৃশ্যের আজকের আয়োজনে আমরা পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল পানামা সম্পর্কে আপনাদেরকে জানাব। সময়টা 1903। নির্মাণাধীন পানামা খালে বৃষ্টিপাত একদিন। যে দেশে বছরে 80% সময় বৃষ্টি হয়, সেখানে এমন ভেজা পাথুরে পাহাড়ে কাজ করতে গিয়ে একজন শ্রমিক হঠাৎ পা পিছলে মৃত্যু জোয়ারে হাজির হবে তা কি হর্তাকর্তাদের অজানা? ঠিক তখন থেকে শুরু করে 1914 সাল পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনা, ম্যালেরিয়া, পিতজ্বরে মারা যায় প্রায় 5,600 জন শ্রমিক। সরকারি খাতায় থাকা এই 5,600 জনের অঙ্কটা বাস্তবে হয়তো আরো অনেক বড় হবে। ধারণা করা হয়, পানামা খাল নির্মাণ করতে গিয়ে প্রায় 22,000 জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। 80 কিলোমিটার লম্বা প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগকারী এই কৃত্রিম জলপথটি বাস্তবে যেন এক বিস্ময়। কিন্তু 19 শতকের এই স্থাপনা কি করে 21 শতকের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে? 1869 সালে সুয়েজ খাল প্রকল্পে ফরাসিদের সাফল্যের পর আমেরিকা উত্তর আমেরিকার সাথে ইউরোপ, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার দূরত্ব কমাতে বিকল্প একটি জলপথ তৈরির চিন্তা করতে থাকে। পানামা খাল তৈরির আগে ইউরোপ থেকে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে অথবা এশিয়া থেকে উত্তর আমেরিকার দক্ষিণে পৌঁছাতে পুরো দক্ষিণ আমেরিকার উপকূল সংলগ্ন এলাকা পাড়ি দিতে হতো, যাতে গন্তব্যে পৌঁছাতে লেগে যেত অতিরিক্ত 14 দিন এবং পাড়ি দিতে হতো আরও প্রায় 12,500 কিলোমিটার জলপথ। পানামা তৎকালীন কলম্বিয়ার অংশ ও এর পার্শ্ববর্তী দেশ নিকারাগুয়া দুটি দেশই প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে চলাচলকারী জাহাজের এই অতিরিক্ত দূরত্ব কমিয়ে দিতে পারত। কিন্তু নিকারাগুয়ায় অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরির প্রভাব এবং পানামায় সে সময় চলাচলকারী ফরাসিদের খাল খননের ব্যর্থ প্রচেষ্টা আমেরিকার প্রকৌশলীদের পানামাতেই কাজটি সম্পন্ন করার পেছনে প্রধান কারণ বলে ধারণা করা হয়।
1903 সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ফরাসিদের কাছে থেকে নির্মাণাধীন খাল খনন প্রকল্পটি কিনে নেন। এরই মাধ্যমে শুরু হয় এক যুগেরও বেশি সময়ব্যাপী পানামা খালের খনন কাজ। কিন্তু 1903 সালে পানামা ছিল কলম্বিয়ার একটি অংশ। পানামা খাল প্রকল্পের শুরুতে আমেরিকা কলম্বিয়ার সাথে এই হ্যারেন চুক্তি স্বাক্ষর করতে চান, যার মাধ্যমে পানামা খাল ও সংলগ্ন এলাকায় আমেরিকার অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সে সময় পানামাও কলম্বিয়া থেকে স্বাধীনতা অর্জনের চেষ্টায় ছিল। তখনই আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় পানামা রক্তপাতহীনভাবে কলম্বিয়ার থেকে স্বাধীনতা লাভ করে এবং বিনিময়ে আমেরিকানদের পানামা খালে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1977 সালে টোরিজিয়াস কার্ডার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 1999 সালে আমেরিকা খালটির দায়িত্ব পানামাকে ফিরিয়ে দেয়। 1800 লোহিত সাগরের সোয়েজ বন্দর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এশিয়া ও ইউরোপের সংযোগকারী সুয়েজ খাল তৈরি করেছিল যে ফরাসিরা, তারাই কিন্তু পানামা খাল তৈরির প্রকল্প আমেরিকানদের আগে শুরু করেছিল। কিন্তু পানামার বন্ধুর ভূমি ও সমতল মিশর ভৌগোলিক বৈশিষ্ট্যে একে অপরের থেকে পুরোপুরি আলাদা। এ কারণে সুয়েজ খালের আদলে পানামা খালের নকশা করাটাই ছিল ফরাসি প্রকৌশলীদের একটি বড় ভুল। ফরাসিদের থেকে দায়িত্ব গ্রহণের পরপরই আমেরিকানরা বুঝতে পারে পানামার এই পাহাড়ি প্রকৃতিতে খাল তৈরির প্রক্রিয়াটি হবে খুব জটিল ও চ্যালেঞ্জিং। তাই সে সময় বিশ্বজুড়ে উদীয়মান আমেরিকান আধিপত্যের কাছে বন্ধুর এই প্রকৃতিতে সফলভাবে জলপথটি তৈরি করা ছিল খুবই গুরুত্বপূর্ণ ও গৌরবের। ধারণা করা হয় পানামা খাল তৈরির জন্য আমেরিকান প্রশাসন শুরুতে যে বাজেট করেছিল তার চেয়ে প্রায় 444% বেশি অর্থ বরাদ্দ করতে হয় কাজটি সফলভাবে শেষ করতে। এছাড়াও পানামার বৃষ্টিপাত ও আর্দ্র জলবায়ু, ভূমিধস, ব্যয়বহুল নির্মাণ শৈলী শুরু থেকে ফরাসি প্রকৌশলীদের নিরুৎসাহিত করছিল। পানামা খালটির ভৌগোলিক নকশা অনুযায়ী পার্বত্য অঞ্চলে এর অবস্থান হওয়ার কথা, ফলে পাহাড় কেটে যদি খালটি তৈরি করা হতো তবে খালের পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতার সমান হওয়া জরুরি ছিল, কারণ উঁচু জায়গা থেকে পানি সবসময়ই নিচু জায়গার দিকে প্রবাহিত হয়। তাই খালের অবস্থান উঁচুতে হলে তাতে পানিও থাকবে না আর জাহাজও চলতে পারবে না। সে কারণেই ফরাসিরা পাহাড়গুলো একেবারে কেটে সমতল ভূমি তৈরির সিদ্ধান্ত নেয়। কিন্তু এ ধরনের নকশায় পারিপার্শ্বিক ভূপ্রকৃতি ও বৃষ্টি প্রধান এলাকা হওয়ায় খালটি সমুদ্রের সাথে এক সমতলে যদি তৈরি হতো তবে পাহাড় থেকে আশেপাশের মাটি ধসে খালটি ভরাট হয়ে যেত, সেক্ষেত্রে পুনরায় খালটি আবার খনন করা প্রয়োজন হতো। নির্মাণ কাজ শুরুর অল্প কয়েক বছর পরে নকশার এত বড় ত্রুটি দেখেই তারা মূলত প্রকল্পটি আমেরিকানদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু আমেরিকা পাহাড় কেটে সমতল ভূমি তৈরির পরিবর্তে জাহাজকে কিভাবে পাহাড়ে তোলা যায় তার ব্যবস্থা করে, যার জন্য নির্মাণ করতে হয় আরো একটি বড় প্রকল্প, গাতুন হ্রদ, যা একসময় ছিল পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ। অতএব আমেরিকার নকশা অনুযায়ী পানামা খালে জাহাজগুলো প্রবেশ করে প্রথমেই কতগুলো কৃত্রিমভাবে বদ্ধ জলাশয়ে, যেগুলোকে বলা হয় লক, এর মাধ্যমে জাহাজগুলোকে সমুদ্রপৃষ্ঠ থেকে 26 মিটার উঁচুতে গাতুন হ্রদ পর্যন্ত তোলা হবে এবং এই হ্রদ পাড়ি দিয়ে পুনরায় কিছু লক অতিক্রম করে জাহাজগুলো সাগরে নেমে যাবে। আটলান্টিক থেকে কোনো জাহাজ পানামা খালের দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে চাইলে প্রথমে তাকে 3টি লক পাড়ি দিতে হবে। এই লকগুলোর দুপাশে 2টি দরজা থাকে এবং মেঝেতে পাশের উঁচু লক থেকে নিচু লকটির দিকে নিয়ন্ত্রিতভাবে পানি প্রবাহিত করার ব্যবস্থা থাকে। একটি জাহাজ প্রথমে লকের সমুদ্রের দিকে এসে পৌঁছালে দ্বিতীয় লক থেকে পানি প্রথম লকে ভরা হয়, যাতে প্রথম লকের পানি এবং সমুদ্রের পানির উচ্চতা সমান হয়। তখন সমুদ্রের দিকের দরজাটি খুলে গেলে জাহাজ প্রথম লকে ঢুকে যায়। এবার দ্বিতীয় লকটি থেকে আরো পানি প্রথম লকে ঢোকানো হয়, যাতে প্রথম ও দ্বিতীয় লকের পানি সমান উচ্চতায় থাকে এবং জাহাজ দ্বিতীয় লকের উচ্চতা পর্যন্ত ভেসে ওঠে।
এবার দ্বিতীয় লকের দরজাটি খুলে দিলে জাহাজ এতে ঢুকে যায়। এভাবে জাহাজটি পৌঁছে যায় 26 মিটার উচ্চতার গাতুন হ্রদে। তৈরির সময় প্রতিটি লকের দুটো দরজার মধ্যে দূরত্ব ছিল প্রায় 320 মিটার এবং প্রস্থে লকগুলো প্রায় 33.53 মিটার। লকগুলো প্রায় 26.7 মিলিয়ন গ্যালন পানি ধারণ করতে পারে এবং পানি পূর্ণ করতে সময় লাগে প্রায় 8 থেকে 10 মিনিট। গাতুন হ্রদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 26 মিটার। সাগরে নদী হল পানামা খালের পানির অন্যতম উৎস। এই নদীতে দুটো বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে হ্রদটি। জাহাজগুলোকে এখানে প্রায় 33 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় প্রশান্ত মহাসাগরের দিকে পেড্রো মিগেল লকে পৌঁছাতে। এই হ্রদটি তৈরির সময় 7.2 বিলিয়ন কিউবিক ফুট পাথর ও মাটি খুঁড়ে তোলা হয়, যা ছিল সুয়েজ খালের থেকে প্রায় 3 গুণ বেশি। এগুলো পরে সমুদ্র তীরবর্তী এলাকায় ফেলা হয়, যেখানে বর্তমানে গড়ে উঠেছে সেনা ক্যাম্প। আটলান্টিক থেকে পানামা খাল দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে একটি জাহাজের সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। এত দীর্ঘ ও যান্ত্রিক একটি জলপথ পাড়ি দিতে জাহাজগুলোকে কিন্তু উচ্চ হারে শুল্ক দিতে হয়। বলা হয়ে থাকে পানামা খালের এই শুল্ক হার পৃথিবীর অন্যান্য সব জলপথের শুল্কের তুলনায় সবচেয়ে বেশি। এ কারণেই পানামা খালকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জলপথ। প্রায় 80 মিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বছরে প্রায় 14,000-এরও বেশি জাহাজ চলাচল করে, কিন্তু 19 শতকের এই খালটিকে 21 শতকেও ব্যবহার উপযোগী ও প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে বেশ কিছু পরিবর্তনও এতে করতে হয়েছে। পানামা খালের এই লক সিস্টেম থাকার কারণে লকগুলোর মাপের চেয়ে জাহাজ বড় হলে তা পানামা খাল দিয়ে প্রবেশ করতে পারবে না। অপরদিকে পানামার উচ্চ শুল্ক পরিশোধ সত্ত্বেও জাহাজগুলো ধারণ ক্ষমতা তেমন বেশি না হলে জাহাজ মালিকদের লোকসান হবে। এ কারণে 2016 সালে এই লকগুলো পরিবর্তন করে এগুলো আরও বড় করা হয়। এখন 2020 সালে পানামা দিয়ে কোনো জাহাজ ঢুকতে চাইলে এগুলো সর্বোচ্চ 366 মিটার লম্বা এবং 51 মিটার প্রস্থের হতে পারবে। এছাড়াও পানামার আরও একটি প্রধান সমস্যা হল এখানে জাহাজগুলোকে অতিরিক্ত পানি দিয়ে ভাসিয়ে উঁচুতে তোলা হয়, ফলে জাহাজগুলোর ওজন যদি অনেক বেশি হয়ে যায় তবে লকগুলোর ধারণ ক্ষমতা অনুযায়ী পানি দিলেও জাহাজগুলো কাঙ্ক্ষিত উচ্চতা পর্যন্ত ভেসে উঠবে না। এ কারণেই 2016 সালে লকগুলোর গভীরতাও কিছুটা বাড়ানো হয়। আগে যেখানে চলাচলকারী জাহাজগুলোর ওজন ছিল সর্বোচ্চ 5,000 টন, বর্তমানে সর্বোচ্চ ওজন সেখানে করা হয়েছে 15,000 টন। আর পানামা খালের এই আকৃতি বর্ধনের ফলে বর্তমানে জাহাজগুলো আরও বড় আকারে তৈরি করা হচ্ছে, যেগুলোকে বলা হয় নিও পানাম্যাক্স জাহাজ। তবে পানামা খাল বর্ধিতকরণের রয়েছে বাটারফ্লাই ইফেক্ট, কারণ খালের ধারণ ক্ষমতা বেশি হওয়ায় বড় মাপের জাহাজ এখান দিয়ে চলাচল করবে। এ কারণেই বড় জাহাজগুলো যে দেশের বন্দরে গিয়ে ভিড়বে তাদের বন্দরের ধারণ ক্ষমতা হতে হবে জাহাজগুলোর উপযোগী। এজন্য জলপথটি ব্যবহারকারী দেশগুলোকে তৈরি করতে হয়েছে গভীর সমুদ্র বন্দর এবং নদীপথগুলোকেও করতে হয়েছে আরো গভীর। এত কিছু সত্ত্বেও শতাব্দী প্রাচীন এই খালটির উচ্চ শুল্ক হার এবং জাহাজের আকৃতির ও ওজনের বিধি নিষেধ নিকারাগুয়েকে রাজনৈতিকভাবে উৎসাহিত করে তুলেছে বিকল্প একটি জলপথ তৈরির কাজে। বেশ কয়েক বছর আগে চীনের কিছু বহুজাতিক প্রতিষ্ঠানকেও বিষয়টি নিয়ে ঘাটতে দেখা গেছে, কিন্তু বিকল্প জলপথের জন্য চাই প্রচুর অর্থ, কূটনৈতিক তৎপরতা এবং প্রকৌশলীদের সঠিক নির্মাণ শৈলী। তবে যতদিন এসব কিছু একসাথে সমন্বয় না হচ্ছে ততদিন হয়তো এ পানামা খাল হয়ে থাকবে এশিয়া ইউরোপের সাথে উত্তর আমেরিকা
ও দক্ষিণ আমেরিকার সেতু বন্ধন।